হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত ম্যাথেমা সুকুর এই চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামের সাথে তোমাদের সম্পৃক্ততা আছে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং কিছুটা ক্রিটিক্যাল একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়, এই আইটেম নিয়ে আলোচনা করব। এখানে আমরা কম্পার্টিবিলিটি টেস্ট, অলরেডি তোমরা কম্পার্টিবল ম্যাট্রিক্স সম্পর্কে একটা আইডিয়া পাইছো, ওইখান থেকে আমাদের কম্পার্টিবিলিটি টেস্ট করতে হবে। অর্থাৎ গুণ করার শর্তে আমাদের কম্পার্টিবল টেস্ট হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হইতে হবে, এটাকে বলে কম্পার্টিবিলিটি টেস্ট। তাহলে প্রথমে আমরা একটা প্রশ্ন দেখি, এই প্রশ্নটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ বি সি ইকুয়াল টু এ বি সি। এটা আসলে আমাদের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটা, এটাকে বলা হয় ম্যাট্রিক্স এর গুণের ক্ষেত্রে সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল, এটা প্রমাণ করতে হবে। এখানে এখানে দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটা নির্ণয় করব, অর্থাৎ এর সাথে বি গুণ করব, তারপরে সি গুণ করব, দুই ধাপে করব। প্রথম ধাপ হচ্ছে এ এর সাথে বি গুণ করে একটা গুণফল ম্যাট্রিক্স তৈরি করব, তারপরে তার সাথে সি গুণ করে আমরা বাম পাশটা নির্ণয় করব, তারপর আবার ডান পাশ নির্ণয় করব, বি এর সাথে সি গুণ করে বি সির গুণফল ম্যাট্রিক্স তৈরি করব, তার সাথে এই গুণ করে আমরা ডান পাশের গুণফলটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা বাম পাশের গুণফল এবং ডান পাশের গুণফল সমান পাব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কম্পার্টিবিলিটি টেস্ট, কোন ক্ষেত্রে, এ এবং বি এর ক্ষেত্রে। খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সে আমাদের মাত্র হচ্ছে 2/3, অর্থাৎ এখানে দুইটা সারি তিনটা কলাম আছে। বি ম্যাট্রিক্সে দেখো, বি ম্যাট্রিক্সে তিনটা সারি একটা কলাম আছে। সুতরাং কম্পার্টিবল টেস্ট অনুসারে এখানে এই যে ইনসাইডে যেটা আছে, ইনসাইডে সমান এখানে 3 এখানে 3, কিন্তু আউটসাইডটা হবে গুণফল ম্যাট্রিক্সের ক্রম, এ বি এর ক্রম হবে 2/1 বা এ বি এর মাত্রা হবে 2/1, যেহেতু ইনসাইড সমান। এটা হচ্ছে আমাদের কম্পার্টিবল টেস্ট। এখন আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব। এই যে দেখো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এটা দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করলাম, এই যে এই লাইনটা তৈরি হলো, অর্থাৎ 1 এর সাথে 4 গুণ হবে, তারপর প্লাস 2 এর সাথে 6 গুণ হবে, প্লাস 3 এর সাথে -1 গুণ হবে। তাইলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রথম কলাম আমি গুণ করলাম, যেহেতু এখানে আর কোনো কলাম নাই সুতরাং এখানেই শেষ। তারপরে প্রথম ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারি যেটা 4/4, 5, 6, এটাকে আমি দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম দিয়ে গুণ করব। তো 4 এর সাথে 4 গুণ, 5 এর সাথে 6 গুণ হবে, 6 এর সাথে -1 গুণ হবে, তাহলে এটা তৈরি হবে। এটা হিসাব করলে আমাদের 13/40 আসবে, অর্থাৎ আমাদের এখন এ বি যে ম্যাট্রিক্সটা, এ বি ম্যাট্রিক্সটা হচ্ছে 13/40, মানে 13/40, 13/40, এটা হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্স, এ বি এর গুণফল ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে এখন সেকেন্ড টাইমে এ বি এর সাথে, এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সটাকে আমরা কম্পার্টিবল টেস্টের মধ্যে ফেলবো। এ বি এর ক্ষেত্রে এটাকে দুইটা সারি একটা কলাম, আর সি ম্যাট্রিক্স এর হচ্ছে একটা সারি চারটা কলাম, এই যে একটা সারি চারটা কলাম। সুতরাং ইনসাইড সমান, এই যে ইনসাইড সমান, আউটসাইড হচ্ছে 2/4, সুতরাং এটা হচ্ছে আমাদের গুণফল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মাত্রা 2/4 হবে, 2/4। এখন আমাদের যেটা আমরা গুণ করব, যে প্রথম ম্যাট্রিক্স এর সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম গুণ করব। এখানে প্রথম ম্যাট্রিক্স এর যে সারি সেখানে ভুক্তি আছে একটা, সুতরাং প্রথম ম্যাট্রিক্স দিয়ে আমি দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামকে আমি গুণ করব। এখানে দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম আছে চারটা এবং প্রত্যেকটাতে একটা করে ভুক্তি আছে, সুতরাং এইভাবে আমি গুণ করে ফেলবো। এবং প্রথম ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামকে গুণ করব, সেক্ষেত্রে এই লাইনটা তৈরি হবে। সুতরাং আমরা এখন এ বি সি, অর্থাৎ আমরা এখন এ বি সি ইকুয়াল টু পাইলাম এই ম্যাট্রিক্সটা। এখন আমাদের দ্বিতীয় যেটা কাজ কম্পার্টিবিলিটি টেস্ট, বি সি এর ক্ষেত্রে দেখো, বি ম্যাট্রিক্স হচ্ছে 3/1, সি ম্যাট্রিক্স হচ্ছে 1/4, এটা বি ম্যাট্রিক্স, এটা সি ম্যাট্রিক্স, তাহলে বি সি ম্যাট্রিক্স হবে 3/4। এইভাবে আমরা এখানে দেখো, প্রত্যেকটা প্রথম ম্যাট্রিক্স এর সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামকে গুণ করব। এটা প্রথম সারি দিয়ে গুণ করছি,
এটা দ্বিতীয় সারি দিয়ে গুণ করছি, এটা 3 নাম্বার সারি দিয়ে গুণ করে এই কালার ম্যাচিং করে তোমরা দেখবা আমরা এই লেখাগুলো লিখছি, তোমরা নোট নিলে বুঝতে পারবা। তাহলে বিসি হয়ে যাবে আমাদের এটা, অর্থাৎ 3/4 ম্যাট্রিক্স। তারপর আমরা এর সাথে গুণ করব, এখানেও কিন্তু কম্পাটিবিলিটি টেস্ট আছে, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্স এর মাত্র হচ্ছে 2/3 আর বিসি হচ্ছে 3/4, তাহলে ইনসাইড সমান সুতরাং আউটসাইড হবে 2/4। এটা এখানে গুণ করা হয়েছে, খেয়াল করো প্রথম ম্যাট্রিক্স এর প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামকে গুণ করা হয়েছে এখানে। এইখানে একটু গুণ করতে গিয়ে আমাদের এখানে কিছু লেখা ইনকমপ্লিট আছে, যেমন এখানে দেখো 1 এর সাথে 24 গুণ হবে 124, তারপর 2 এর সাথে 36 গুণ হবে, 2 এর সাথে 36 গুণ হবে, 3 এর সাথে গুণ হবে -6। এই লেখাটা এখানে আসে নাই, তোমরা প্লাস লিখে 3 × -6 লিখবা। এখানেও কিন্তু এই লেখাটা আসে নাই, 4 5 6 দ্বিতীয় ম্যাট্রিক্স দিয়ে দ্বিতীয় কলামের শেষ, দ্বিতীয় ম্যাট্রিক্স এর দ্বিতীয় শেষ কলামটা যদি আমি 4 নাম্বার কলামটা গুণ করি, তাহলে 4 এর সাথে 24 গুণ হবে, যে 4 এর সাথে 24, 5 এর সাথে 36 গুণ হয়েছে, প্লাস লিখে এখানে 6 এর সাথে -6 গুণ হবে। এই জিনিসটা এখানে আমাদের স্পেসের কারণে এখানে আসে নাই, তোমরা এটা দেখে নিবা আর বাকিগুলা গুণ করাটা তোমরা দেখবা। এখানে কালার কম্বিনেশন করে জিনিসটা লেখা হয়েছে, সুতরাং এখানে তোমরা এই রেজাল্টটা পাবা, এই ম্যাট্রিক্সটা এখানে তৈরি হবে। তোমরা নোট নাও, এখান থেকে এটা নোট করো, তারপর এটা নোট করো, নোট করে দেখবা এর বিসি এই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, তার মানে আমাদের এবিসি ইকুয়াল টু এ × বিসি, এই দুইটা প্রমাণ হয়ে গেল। তারপরে আমরা আরেকটা প্রশ্ন যদি দেখি, 2 নাম্বার, দিনাজপুর বোর্ড 2016, তোমরা নোট নিলে সবচেয়ে ভালো হবে। এ এবং বি ম্যাট্রিক্স এর গুণফল নির্ণয় করা এবং দেখাও যে এবি নট ইকুয়াল টু বিএ। তাহলে আমরা এবি এর কম্পার্টিবিলিটি টেস্ট বের করলাম, এখানে কম্পার্টিবিলিটি টেস্টে দেখা যায় এবি হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। এখানে আমরা গুণফলটা এরকম ভাবে কালার ম্যাচিং করে লিখলাম, এটা প্রথম ম্যাট্রিক্স এর প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামকে গুণ করে আমি এখানে লিখলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলামকে গুণ করে এখানে লিখলাম। তাহলে আমাদের এটা হচ্ছে, তোমরা নোট নাও, দাপে দাপে ভিডিও পজ করে নোট নিলে এবি তৈরি হয়ে যাবে। তারপরে আমাদের দেখো কম্পাটিবিলিটি টেস্ট, বিএড কম্পাটিবিলিটি টেস্ট এর ক্ষেত্রে দেখো ইনসাইড 2/2 2, তার মানে ইনসাইড সমান আউটসাইড 3/3 হবে। এই হচ্ছে আমাদের লেখাটা। তো এখানে প্রথম সারি যেটা 0 2, এটা দিয়ে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করতে হবে, এই যে এই গুণ ফলটা এখানে, তোমরা এটা নোট করো, এখানে এটা নোট করো, তারপরে এই লেখাটা নোট করো। এই লেখাটা নোট করলে গুণ ফলটা কিভাবে তৈরি হয়েছে তোমরা বুঝতে পারবা সহজে কালার ম্যাচিং করে। তার মানে বি এ আসছে আমাদের 3/3 ম্যাট্রিক্স, তার মানে এ বি নট ইকুয়াল টু বি এ, কারণ এ বিটা আমাদের 2/2 আর বি এ হচ্ছে 3/3, মান এবং মাত্রা এবং ভুক্তিতে মিল নেই, সুতরাং এ বির সাথে বি এর কোনো সম্পর্ক নাই। এখানে মূল কথা হচ্ছে এটাকে ইংরেজিতে কমিউটেটিভ ল বলে, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কমিউটেটিভ ল সব সময় মেনে চলবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ব্যতিক্রম, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কমিউটেটিভ ল মেনে চলে না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে এক দুইটা ম্যাট্রিক্স এর গুণফল দেওয়া আছে এবং এই গুণফলের মধ্যে দুইটা ভুক্তি দেওয়া নাই, একটা হচ্ছে এক্স এবং ওয়াই, বলছে এই এক্স এবং ওয়াই নির্ণয় করতে, নিচের গুণফল ম্যাট্রিক্স এর ভুক্তি এক্স ওয়াই নির্ণয় করো। তোমরা ভিডিও পজ করে নিয়ে জিনিসটা লিখতে পারো। তাহলে এক্স এর পরিচয় কি, এক্স হচ্ছে 3/1 তম ভুক্তি, তার মানে এক্স যদি আমি নির্ণয় করতে হয় প্রথম ম্যাট্রিক্স এর দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্স এর 3 নম্বর সারি দ্বিতীয় ম্যাট্রিক্স এর 1 নম্বর কলাম আমরা গুণ করতে হবে। এই যে এই জিনিসটা আমি গুণ করছি, গুণ করে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে আমাদের এক্স এর মান -24। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে -24। এখন ওয়াই, ওয়াই হচ্ছে 2/2 তম ভুক্তি, অর্থাৎ এখান থেকে আমরা যেটা লিখতে পারি ওয়াই হচ্ছে 2/2 তম ভুক্তি, সুতরাং প্রথম ম্যাট্রিক্স এর 2 নম্বর সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স এর 2 নম্বর কলাম গুণ করতে হবে। প্রথম ম্যাট্রিক্স এর 2 নম্বর সারি হচ্ছে এটা, দ্বিতীয় ম্যাট্রিক্স এর 2 নম্বর কলাম হচ্ছে এটা, গুণ করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাবে, এই যে এই রেজাল্টটা পেলে ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে এটা আমরা মোটামুটি তোমরা নোট করলে বুঝতে পারবা।
তারপরে ঢাকা বোর্ড 19-এর একটা প্রশ্ন আছে, 4 নম্বরে, আমি তো দেখাচ্ছি সমঘাতী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা সমঘাতী কিনা এটা প্রমাণ করার জন্য তোমার এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার নির্ণয় করতে হবে, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ। তারপরে ম্যাট্রিক্সের যে গুণ, সারি দ্বারা কলাম গুণ করা, এই গুণটা এখানে আমি করছি, তোমরা এটা নোট করো, নোট করলে বুঝতে পারবা। নোট করলে আমরা দেখলাম এ স্কোয়ারের মানটা নোট করো, তাহলে এটা হচ্ছে এটা, তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ। তার মানে একটা ম্যাট্রিক্সকে, এই ম্যাট্রিক্সটাকে আমি বর্গ করার পরেও কিন্তু বর্গফলটা একই আছে, বর্গ করার আগে যে ম্যাট্রিক্স ছিল বর্গ করার পরেও একই ম্যাট্রিক্স আছে, এই জন্য এটাকে বলে সমঘাতী ম্যাট্রিক্স, এ স্কোয়ার ইকুয়াল টু এ। এই যে এ স্কোয়ার ইকুয়াল টু এ। তারপরে আমরা তোমাদের সাথে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যশোর বোর্ড 2021-এর একটা প্রশ্ন, 5 নম্বরে দেখো যে এত একটি অভেদঘাতী ম্যাট্রিক্স, এখানে আমরা এ স্কোয়ার মান বের করব। এই যে এ স্কোয়ারের মান আমরা বের করছি, এখানে দেখো প্রত্যেকটা সারি দিয়ে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে প্রত্যেকটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম গুণ করা হয়েছে, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করা হয়েছে, 3 নম্বর সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করা হয়েছে, এইভাবে এটা লেখা হয়েছে। লিখে আমরা যে হিসাবটা পেলাম সেটা হচ্ছে এটা, এটা একটা একক ম্যাট্রিক্স, কারণ একক ম্যাট্রিক্স এই কারণ হচ্ছে এটা মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সবগুলোর মান 1, সুতরাং এটা একক ম্যাট্রিক্স, এটার মাত্র হচ্ছে 3/3, সুতরাং এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স এর একটা প্রমাণ আমরা দেখলাম। তারপর দেখো এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স কিনা, শূন্যঘাতীর সূচক নির্ণয় করো, এটাও তোমরা নোট নিতে পারো। এটা একই কথা, দুইটা ম্যাট্রিক্স গুণ করে গুণফল, এটা নোট নাও, নোট নিলে দুটুকু নোট করবা। তারপরে যেটা ঘটবে সেটা হচ্ছে এই স্কোয়ারের সাথে আবার এই গুণ করতে হবে, এটাও তোমরা নোট নাও, ভিডিও পজ করে নোট নিলে তোমরা এ কিউবের মান বের করবা, এবং এ কিউবের মান হচ্ছে আমাদের জিরো ম্যাট্রিক্স। এ কিউবের মান যেহেতু জিরো ম্যাট্রিক্স, সুতরাং এই ম্যাট্রিক্সটি শূন্যঘাতী এবং শূন্যঘাতীর সূচক হচ্ছে এখানে 3। এখন আমরা যেখানে বলবো কম্পার্টিবিলিটি টেস্ট ফেল, যেমন এখানে বলছে পি একটা ম্যাট্রিক্স এবং কিউ একটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব না, বা এটা নির্ণয় করা সম্ভব নয়, কারণ এখানে কম্পার্টিবিলিটি টেস্ট ফেল করছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এর এখানে কলাম হচ্ছে 2টা আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি হচ্ছে 3টা, কিন্তু আমাদের কথা ছিল প্রথম ম্যাট্রিক্স এর কলাম যা থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারিও একই থাকবে, এই জন্য এই ম্যাট্রিক্সটা নির্ণয় করা সম্ভব নয়, এখানে কম্পার্টিবিলিটি টেস্ট ফেল করছে। তো যাই হোক, এই টিউটোরিয়ালে আমি আসলে তোমাদের কিছু বোর্ড প্রশ্ন সমাধান করছি, এবং ম্যাট্রিক্স এর গুণফল নির্ণয় করার ক্ষেত্রে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, বা তোমাদের টেস্ট গুলাতে যে ধরনের প্রশ্ন তোমাদেরকে অফার করা হয় সেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া হলো। তো এরকম আরো অনেক অঙ্ক আছে তোমরা দেখতে পারবা, কিন্তু মূল কথা হচ্ছে কম্পার্টিবিলিটি টেস্ট না থাকলে তুমি ম্যাট্রিক্স এর গুণ করতে পারবা না। আর ম্যাট্রিক্স এর গুণ মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এর সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলাম গুলাকে গুণ করা। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থতা কামনা করে, সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করে, আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।